রামপুরহাট সহ জেলার খ্যাতনামা শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান হস্তশিল্প মেলার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ প্রদর্শনী ইত্যাদি নিয়ে 3 দিন ধরে চলবে বাংলা মোদের গর্ব। রবিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বীরভূম জেলা প্রশাসন এবং রামপুরহাট পৌরসভার সহযোগিতায় আয়োজিত বাংলা মোদের গর্ব অনুষ্ঠানের শুভ সূচনা করলেন রাজ্যের ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পাণ্ডে, বীরভূম জেলা তৃণমূলের সভাধিপতি কাজল শেখ সহ অনেক বিশিষ্টজনেরা। নামকরণ হচ্ছে বাংলা মোদের গর্ব। এটা আমাদের সোনার বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক বর্ষিত। বাংলা মোদের গর্ব উৎসব সারা বাংলা জুড়ে মহাসমারোহের সঙ্গে পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বীরভূম জেলা প্রশাসনের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানে আগত সকল গুণীজন মঞ্চভূষ্ট আছেন। আমাদের সর্বজন শ্রদ্ধেয় সম্মানীয় ডেপুটি স্পিকার মহাশয়, এই রামপুরহাটের ভূমিপুত্র, এখানকার বিধায়ক, আমাদের অভিভাবক সম্মানীয় আশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়, ওনাকে আমি নতমস্তকে প্রণাম জানাই। মঞ্চভূষ্ট আছেন রাজ্য থেকে আগত যুগ্ম তথ্য অধিকর্তা পশ্চিমবঙ্গ সরকার সম্মানীয় মানসদা, উনি আজকের এই বাংলা মোদের গর্ব অনুষ্ঠান সম্বন্ধে সারা বাংলার বিভিন্ন প্রান্তে কিভাবে, কবে, কোথায়, কখন এটা অনুষ্ঠিত হচ্ছে বিস্তারিত আলোচনা করেছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মঞ্চভূষ্ট আছেন এখানকার SDO সাহেব, যিনি এই এরিয়া মানুষের সুখ দুঃখ আপদ বিপদে সব সময়ে মানুষও হয়ে কাজ করে চলেছেন, ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। আছেন এখানকার আমাদের বোলপুর লোকসভা কেন্দ্রের যিনি MP সাহেব আছেন, ওনার আত্মসহায়ক সম্মানীয় কমল দা। আছেন এই রামপুরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান সুব্রত মহারা সাহেব, আছেন কাউন্সিলর ম্যাডাম নুপুরা থেকে শুরু করে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হয়েছে। আমাদের বীরভূম জেলার DICO সাহেব এবং রামপুরহাট সাব ডিভিশনের তথ্য সংস্কৃতি দপ্তরের যিনি দায়িত্ব আছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সঙ্গে সঙ্গে মঞ্চের সামনে যেসব শ্রোতা মণ্ডল আছেন এবং যুদ্ধপঞ্জিত মাইক আওয়াজ যাচ্ছে, সকলকে আমি আজকের অনুষ্ঠানের হার্দিক অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং অগ্রিম দীপাবলি এবং ছট পূজার শুভেচ্ছা জানাচ্ছি। বাংলার শিল্প সংস্কৃতি ও ইতিহাসকে নব প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই আমাদের এই উৎসবের সূচনা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। রূপ বৈচিত্র্যে ভরপুর আমাদের এই সোনার বাংলা, ভাষাগত, জাতিগত ও সামাজিক বৈচিত্র্যে বাংলাকে সমৃদ্ধ করেছে। এই বৈচিত্র্যের মধ্যেও বাংলার ঐক্য ও সমৃদ্ধি সমগ্র দেশের মধ্যে অন্যতম। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার মুকুটে একের পর এক স্বর্ণ পালকের শোভা পেয়েছে। তার হাত ধরেই জগৎসভায়